ইন্টারন্যাশনাল লেবার ডে এআই এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো অত্যন্ত বেশি চর্চায় রয়েছে এবার আমরা জেনে নিই এমসি এর ফুল ফর্ম কি এমসি এ হচ্ছে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসিস কম্পিটিভ ইউটিউব চ্যানেল তো শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আজকে দেখো আমরা মূলত থার্ড মে থেকে টেন্থ মে অব্দি যাবতীয় যা যা ঘটনা ঘটেছে স্পোর্টস রিলেটেড ইম্পর্ট্যান্ট ডেজ রিলেটেড বুকস অ্যান্ড অথর অ্যাওয়ার্ডস এই সমস্ত কিছু যে ঘটনা এক সপ্তাহ যাবৎ ঘটেছে আমরা সেগুলোর হেডলাইন্স পড়ব তার সঙ্গে সঙ্গে তার কিছু ব্যাখ্যা আমরা সঙ্গে সঙ্গে জেনে নেব ঠিক আছে তো চলো শুরু করছি দেরি না করে আর প্রথমেই দেখো আমি যে চ্যাপ্টারটা নিয়ে আসি সেটা হলো ইম্পর্ট্যান্ট ডে প্রথম আমরা এটা দিয়েই শুরু করবো তো ফার্স্টেই রয়েছে ফার্স্ট মে এর ঘটনা ফার্স্ট মেতে আমরা যে দিনটা পালন করে থাকি সেটা হলো ইন্টারন্যাশনাল লেবার ডে অর্থাৎ আমরা জানি শ্রমিক দিবস এটা আমরা সারা বিশ্ব জুড়ে এই দিনটায় পালন করে থাকি এবং তারপরে দেখো রয়েছে থার্ড মে থার্ড মে আমরা পালন করে থাকি ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে ওকে এই যে প্রেস বা মিডিয়া এদের একটা যে স্বাধীনতা ওকে তার উপর একটা দিন আমরা দিবস পালন করে থাকি এবং এই দিনকে আমরা পরে আসবো সেটা এই দিনে কিন্তু এই প্রেস ফ্রিডমের একটা সূচকও বেরোয় ইন্ডেক্সও বেরোয় সেটা নিয়ে আমরা পরে আসছি এখন আমরা জাস্ট দেখে নিই যে আমরা কোন দিনে কি পালন করে থাকি এবং তার থিম কি। তো দেখো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে আমরা পালন করছি থার্ড মে এবং এর যে থিম রয়েছে দু হাজার চব্বিশের সেই থিমটা দেখো আ প্রেস ফর দ্য প্ল্যানেট জার্নালিজম ইন দা ফেস অফ দ্য এনভায়রমেন্টাল ক্রাইসিস অর্থাৎ আমাদের যে এনভায়রমেন্টাল ক্রাইসিস পরিবেশগত যে অভাব ঠিক আছে যে একটা ক্রাইসিস দেখা দিয়েছে সেইটার ওপর এই এই একটা জার্নালিজমের যে মুখ মুখ ঠিক আছে সেটা যাতে এই ক্রাইসিসকে তুলে ধরতে পারে সেটার কিন্তু এই থিমটা রাখা হয়েছে যেখানে বলা হয়েছে কোড লাইনটা হচ্ছে এইটা বা কি লাইনটা হচ্ছে এইটা যে আ প্রেস ফর দ্য প্ল্যানেট প্ল্যানেটের জন্য প্রেস ঠিক আছে এই এটা হচ্ছে এই থিমের কি লাইন ওকে তো শুধু এইটুকু পোর্শন দিয়েও কিন্তু আমাদের কোয়েশ্চেন করতে পারে হয়তো পুরোটা দিল না এইটুকু কথা তুলে দিল ঠিক আছে তো আমাদের সেই কারণে যেগুলো কি লাইন হয় না কোনো বড় একটা থিমের সেগুলো একটু ভালো করে মাথায় রেখে দিতে হয় তো এর ক্ষেত্রে এটা আমরা জেনে নিলাম চলে আছি পরেরটায় দেখো ইন্টারন্যাশনাল থ্যালাসেমিয়া ডে আমি আবারও বলছি আগেও বলেছি যে ডিজিজ সংক্রান্ত বা তার রিকভারি সংক্রান্ত যে দিবসগুলো আমরা পালন করে থাকি সচেতনতামূলক দিবস মূলত এগুলো হয় এগুলো আমাদের সোসাইটির জন্য একটা সতর্ক বার্তা ডিজিজটা সম্বন্ধে একটা অ্যাওয়ারনেস এগুলো ছড়িয়ে দেয় তো সেই দিবসগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট হয়ে যায় এক্সামের ক্ষেত্রে তো দেখো ইন্টারন্যাশনাল থ্যালাসেমিয়ার ডে আমরা পালন করে থাকছি কবে এইথ মে ওকে তো এবছর যে থিমটা রাখা হয়েছে সেই থিমটা একটু দেখে নাও এম্পাওয়ারিং লাইফস এমব্রেসিং প্রোগ্রেস ইকুইটেবল অ্যান্ড অ্যাক্সেসেবল থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট ফর অল ওকে এটা হচ্ছে পুরো থিমটা এমপাওয়ারিং লাইভস অর্থাৎ লাইফ মানে জীবন ওকে এই জীবনকে এম্পাওয়ার করতে হবে এমব্রেস করতে হবে উন্নতির দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে ওকে আর কি ইকুইটেবল অ্যান্ড অ্যাক্সেসেবল থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট ফর অল সবার জন্য সমানভাবে সমান যে একটা অধিকার বোধে ঠিক আছে সবার জন্য সমানভাবে এর যে ট্রিটমেন্ট হয় এর যে প্রতিকার হয় সেটাকেও কিন্তু সেই ট্রিটমেন্টটাকেও আমাদের সবার কাছে পৌঁছে দিতে হবে যারা যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তাদের সকলকে সমানভাবে ট্রিট করতে হবে এটাই হচ্ছে এই যে থিমটা তার লক্ষ্য ঠিক আছে পরে দেখো রয়েছে ইলেভেন্থ মে ইলেভেন্থ মে আমরা কি দিবস পালন করে থাকি দেখো ন্যাশনাল টেকনোলজি ডে এখন তো টেকনোলজি বা এই এআই এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো অত্যন্ত বেশি চর্চায় রয়েছে তো এই টেকনোলজি ডে ওকে আমরা কবে পালন করে থাকি দেখো ইলেভেন্থ মে ফ্রম স্কুলস টু স্টার্ট আমাদের একদম স্কুলিং থেকে মানে একদম বিদ্যালয় থেকে শুরু করে স্টার্ট মানে বিজনেস এই পুরো জায়গাটা জুড়েই কিন্তু এখন টেকনোলজি অত্যন্ত বেশি ইউজফুল হচ্ছে অত্যন্ত বেশি মানে কি বলবো প্রয়োগ করা হচ্ছে রাইট তো সেই কারণেই বলা হচ্ছে দেখো ফ্রম স্কুলস টু স্টার্ট আপস ইগনাইটিং ইয়াং মাইন্ডস টু ইনোভেট অর্থাৎ যে আমাদের ইয়াং মাইন্ড রয়েছে আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছে তাদের তাদেরকে নতুন নতুন ইনোভেশনের জন্য নতুন নতুন আবিষ্কারের জন্য ইগনাইট করা হচ্ছে মানে তাদেরকে প্রভোগ করা হচ্ছে ঠিক আছে তো এটাই হচ্ছে এই থিমের প্রথম মানে প্রধান লক্ষ্য ওকে তাহলে ন্যাশনাল টেকনোলজি ডে আমরা ইলেভেন্থ মে পালন করে থাকি চলে যাচ্ছে আমাদের পরের খবরে দেখো এবার চলে আসছি আমাদের একটা গুরুত্বপূর্ণ টার্ম দেখো এনআইএসই এনআইএসই কি করে এটা একটা অর্গানাইজেশন আমরা জেনে নিই এটা কি করে ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোলার এনার্জি এটা হচ্ছে ফুল ফর্ম তাহলে নিসের ফুল ফর্ম কি ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোলার এনার্জি নামের মধ্যে দিয়ে বুঝতে পারছো যে এটা কিসের ওপর কাজ করছে অর্থাৎ আমাদের যে রিনিউয়েবল সোর্স অর্থাৎ আমাদের সূর্যের শক্তি বলো সৌর্য শক্তি বায়ু শক্তি এইগুলোকে কাজে লাগিয়ে এই যে এই এইগুলোকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপাদন করা হয় রিনিউয়েবল যে এনার্জি তৈরির যে প্রক্রিয়াটা এখন চলছে ঠিক আছে সেটার ওপর কাজ করছে এই ইনস্টিটিউটটা কি বলছে এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছে নতুন একজন নিযুক্ত হলেন তার নাম হলো মোহাম্মদ রিহান তার নাম কি মোহাম্মদ রিহান তার ডিজি পদে বা ডিরেক্টর জেনারেল পদে তাহলে এটা একটা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তো এইবার আমরা দেখে নিই কিছু ছোটখাটো জায়গা দেখো নিজ কবে তৈরি হয়েছে চব্বিশে অক্টোবর দু সালে তৈরি হয়েছে ওকে আর এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় গুরগাঁও যেটা আমাদের আহ ভারত অর্থাৎ দিল্লির কাছাকাছি ঠিক আছে তাহলে ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোলার এনার্জির ডিরেক্টর জেনারেল অ্যাপয়েন্টেড হয়েছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা একটু ভালো করে দেখে রাখবে তারপর দেখো এম এমসিএর এম ফুল ফর্ম কি আমি বলছি তার আগে দেখে নাও এখানেও তিন বছরের জন্য জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের এমডি এবং সিও পদে আরেকজনকে নতুন নিয়োগ করা হয়েছে অর্থাৎ এটাও কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেডই প্রশ্ন হিতেশ শেঠিয়া এনার নাম কি হিতেশ শেঠিয়া তাকে অনুমোদন করা হয়েছে ওকে তাহলে কি বলছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এর যে নতুন এমডি বা সিও পদে নিযুক্ত হয়েছেন এনার নাম হলো হিতেশ শেঠিয়া ওকে এবার আমরা জেনে নি এমসি এর ফুল ফর্ম কি এমসিএ হচ্ছে মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অফ কর্পোরেশন ঠিক আছে মিনিস্ট্রি অফ কর্পোরেশন এটা হচ্ছে এমসি এর ফুল ফর্ম এবং এই ডিসাইড করেছে যে জিওর ফাইন্যান্সিয়াল যে সার্ভিস রয়েছে তার সি তোমার এমডি এবং সিও পদে কে নিযুক্ত হবে ওকে চলে যাচ্ছে আমাদের পরের নিউজে দেখো ভারত বায়োটেক বায়োটেক প্রমোটার কৃষ্ণা এলা এর নাম কি কৃষ্ণা এল্লা ওকে আইভিএম এর নতুন হয়েছেন এটাও একটা অ্যাপয়েন্টমেন্ট দেখো ভারত বায়োটেকের প্রমোটার হচ্ছেন ইনি তার নাম কি কৃষ্ণা এল্লা তিনি আইভিএম এর নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন ওকে সি পুনাওয়ালা এনাকে এনাকে রিপ্লেস করেছেন উনিশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এই পদে ছিলেন অর্থাৎ প্রেসিডেন্ট পদে ছিলেন তাকে রিপ্লেস করে এলেন কে ওকে এবার দেখো আদার পোনাওয়ালা দু হাজার এগারো সাল থেকে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এই নামটা তোমরা কোভিড থেকে জেনে আসছ যে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কত কাজ করেছে আমরা জানবো তারপরেই দেখো এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন তাকে সরিয়ে দিয়ে বা সরিয়ে দিয়ে বলবো না তার মেয়াদ শেষ হয়ে গেছে তো তাকে রিপ্লেস করছেন এই কৃষ্ণা এল্লা ওকে কোভিড নাইন্টিনের সময় থেকে কোভিশিল্ড যে ব্র্যান্ডটা বেরিয়েছিল রাইট সেই ব্র্যান্ডের যে অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড ভ্যাকসিন চালু করার প্রথম ভারতীয় কোম্পানি কিন্তু হয়ে উঠেছিল কি এই সিরাম ইনস্টিটিউট এই সিরাম ইনস্টিটিউটের নাম কিন্তু আমরা সেই কোভিড থেকে জেনে আসছি এবং এই ইনস্টিটিউটেরই যে তোমার প্রেসিডেন্ট পদ সেইখানে নিযুক্ত হলেন কৃষ্ণা এল্লা পরের নিউজে দেখো মৌসুমি চক্রবর্তী ইনি নিযুক্ত হয়েছেন অল ইন্ডিয়া রেডিও বা এআইআর যেটাকে আমরা বলি এই এআইআই যে ডিরেক্টর জেনারেল পদ সেই পদে নতুন অ্যাপয়েন্টেড হলেন ওকে তার নাম কি মৌসুমি চক্রবর্তী তিনি কাকে কার জায়গায় নিযুক্ত হলেন বসুধা গুপ্তা অর্থাৎ এই ডিরেক্টর জেনারেল পদে এআইআর যে ডিরেক্টর জেনারেল পদ সেখানে বসুধা গুপ্তা ছিলেন এতদিন ধরে তাকে রিপ্লেস করে এলেন কে মৌসুমি চক্রবর্তী এআইআর প্রতিষ্ঠা আমরা জেনে নি কবে হচ্ছে এইথ জুন নাইনটিন থার্টি সিক্স ওকে এবং এর হেডকোয়ার্টার কোথায় নতুন দিল্লি নিউ দিল্লি এবং উনিশশো সালে এই জায়গাটা ভালো করে মাথায় রেখো উনিশশো সালে কিন্তু এ আকাশবাণী আকাশবাণী নাম অর্থাৎ এআইআর এর নামকরণ হয় ওকে আর এই নামটা কে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটাও আমরা একটু ভালো করে জেনে রাখবো এইটা কিন্তু প্রশ্নে আসে যে আকাশবাণী নামকরণ কে করেছিলেন ওকে তাহলে এআইআর এর প্রতিষ্ঠা সাল আমরা জেনে নিলাম কবে এটা রিনেমড হয়েছে সেটাও আমরা জেনে নিলাম নতুন নাম যে আকাশবাণী হয়েছে সেই নামটা কে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটাও আমরা জেনে নিলাম এই এক্সট্রা গুলো একটু ভালো করে মাথায় রাখো ওকে চলে যাচ্ছি পরেরটায় দেখো ভারত দু হাজার পঁচিশ বি মানে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ওকে এর বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে মানে সোজা কথাই ইন্ডিয়া হোস্ট করবে ওকে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন যেটা রয়েছে এ ঘোষণা করেছে যে ভারত গুয়াহাটির ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে মর্যাদাপূর্ণ দু হাজার পঁচিশ এফ ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে তাহলে আমরা জানলাম ভারতে এটা আয়োজিত হচ্ছে ভারতের কোথায় আয়োজিত হচ্ছে গুয়াহাটিতে ওকে গুয়াহাটিতে আয়োজিত হচ্ছে কিসের আয়োজন করা হচ্ছে আহ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের তরফ থেকে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হবে সেটার আয়োজন করা হচ্ছে কত সালের দু সালের যে হোস্টিং কান্ট্রি হয়ে গেছে ইন্ডিয়া ওকে এর আগে ভারত দু সালে এটা প্রথমবারের মতো আয়োজন করেছিল তারপর আবার দু সালে করছে তো এটা একটা খুব মর্যাদাপূর্ণ ঘটনা ভারতের জন্য আর কি দেখো ডেনমার্কে ডেনমার্ক দু হাজার ছাব্বিশের যে থমাস এবং উবার কাপ হবে সেইটার আয়োজক কান্ট্রি হয়ে গেছে বা আয়োজক দেশ হয়ে গেছে ওকে তাহলে ডেনমার্কে দু হাজার হবে কি কি খেলা হবে উবার এবং থমাস কাপের খেলা কিন্তু হবে আর ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বি ডবল এফ এর কথা যে বলছি এটার এস্টাবলিশমেন্ট ইয়ারটা আমরা জেনে নিই কবে হয়েছে নাইনটিন থার্টি ফোর এবং এর হেডকোয়ার্টার কোথায় মালয়েশিয়া কুয়ালালুমপুর আমি এইগুলো কেন তোমাদের কাছে এক্সট্রা ইনফরমেশন হিসেবে দিয়ে রাখছি এই যে দেখো এফ এর আগেও আমি দিলাম সিরাম ইনস্টিটিউটেরটা এআইআরটা অল ইন্ডিয়া রেডিওরটা এগুলো দিচ্ছি তার একটাই কারণ এই যে ইম্পর্টেন্ট অর্গানাইজেশনগুলো রয়েছে না কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে কিন্তু এই স্ট্যাটিকজিকের পোর্শনগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই যে কোনো একটা নিউজ যখন আমরা পড়ব যেরকম আমি এখানে আর কি এর সম্বন্ধে আমরা পড়লাম যে এটা এরা কি আয়োজন করে না ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যেটা হয় সেটার আয়োজন করে রাইট তো এই যে অর্গানাইজেশনটা এটা কবে তৈরি হয়েছে এর হেডকোয়ার্টার কোথায় এই জায়গাগুলোও কিন্তু আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায় অ্যাকর্ডিং টু জিকে ঠিক আছে তো পাশাপাশি কিন্তু এগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে তাই জন্য তোমাদের কাছে এই এক্সট্রা ইনফরমেশনগুলো আমি দিয়ে রাখছি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দিয়ে ওকে দেখো চলে যাচ্ছি আমাদের পরে যে খবর সেখানে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা খবর ছেচল্লিশতম ছেচল্লিশতম আন্টার্কটিক ট্রিটি কনসার্টেটিভ মিটিং এটা আয়োজন করছে কোথায় ভারতে হচ্ছে ভারতের কোথায় কোচিতে আয়োজিত হচ্ছে ভালো করে মাথায় রাখো ভারতের কোচিতে আয়োজিত হচ্ছে ছেচল্লিশতম আন্টার্কটিক ট্রিটি কনসালটেটিভ মিটিং এটার মধ্যে দিয়ে তোমরা বুঝতেই পারছো যে আন্টার্টিকাকে নিয়ে একটা কোনো মিটিংয়ের আয়োজন করা হচ্ছে ঠিক আছে ভারত আন্টার্টিকার যে বাস্তুতন্ত্র রক্ষা এবং এই অঞ্চলে বৈজ্ঞানিক অন্বেষণের অগ্রগতির প্রতি নজর রেখে নাইনটিন ফিফটি নাইনে এই আন্টার্কটিক চুক্তি স্বাক্ষর করেছিল অর্থাৎ আন্টার্টিকের যে বাস্তুতন্ত্রের উপর নজর রেখে তার রক্ষার উপর আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তার এগেনস্ট তার মানে সেখানে আন্টার্টিকার যে ভূমিকাটা রয়েছে মানে আন্টারটিকায় যে বরফ সেটা এত দ্রুত গলছে এই সমস্ত কিছুর কথা মাথায় রেখে কিন্তু এই নাইনটিন ফিফটি নাইনে একটা আন্টার্টিক চুক্তি স্বাক্ষর হয়েছিল যে আন্টারটিকার বাস্তুতন্ত্রকে আমাদের রক্ষা করতে হবে ঠিক আছে এবং নাইনটিন সিক্সটি ওয়ানে এটা প্রয়োগ করা হয়েছিল ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ এটার পুরো ফুল ফর্ম হচ্ছে এনসিপিওআর এর এটা যে ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ পোলার মানে এই যে আমাদের সাউথ পোল রয়েছে এবং নর্থ পোল রয়েছে এই দুটো পোলার এরিয়ার সমস্ত কিছু এনভায়রনমেন্টাল দিক থেকে পরিবেশগত দিক থেকে এর যে ভালো দিকটা আর কি সেটাকে রক্ষা করার জন্য বা এর বাস্তুতন্ত্র রক্ষা করার জন্য এবং ওশান অর্থাৎ আমাদের যে মহাসাগর সাগরের এলাকাটা রয়েছে জলভাগ রয়েছে এই জায়গাটাকেও আমাদেরকে গবেষণার থ্রু দিয়ে এরও আমাদের রক্ষা করতে হবে এই পুরো জায়গাটা মানে এই পুরো দুটো কি বলবো দুটো সেগমেন্ট নিয়ে এই অর্গানাইজেশনটা তৈরি হয়েছে ঠিক আছে এনসিপিও আর এদের সহযোগিতায় ভারত সরকার দেখো কি করেছে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস ছেচল্লিশতম আন্টার্কটিক ট্রিটি কনসালটেটিভ মিটিংটা তোমার আয়োজন করেছে এবং ছাব্বিশতম মিটিং এটা বলা যেতে পারে কমিটি অফ এনভায়রমেন্টাল প্রোটেকশনের সিইপি ছাব্বিশ এটা কমিটি অফ এনভায়রমেন্টাল প্রোটেকশনের ছাব্বিশতম মিটিং কিন্তু যদি তুমি ট্রিটির দিক দিয়ে দেখো তাহলে সেটা হয়ে যাচ্ছে ছেচল্লিশতম মিটিং ঠিক আছে তো এই দুটো জায়গা একটু ভালো করে মাথায় রাখবে একটা হচ্ছে যদি বলে সেপ টোয়েন্টি তাহলে কিন্তু এটা তম ওকে যদি বলে সেপের আন্ডারে এটা কততম মিটিং হচ্ছে সেপ মানে কমিটি অফ এনভায়রনমেন্টাল প্রোটেকশন কমিটি অফ এনভায়রনমেন্টাল প্রোটেকশন এইটার আন্ডারে কততম মিটিং তাহলে তম। আর যদি বলে যে এটা আন্টারটিক ট্রিটির আন্ডারে কততম মিটিং তাহলে কিন্তু আমাদের উত্তর হবে ছেচল্লিশতম এই দুটো একটু কনফিউশনের জায়গা আছে আমি ক্লিয়ার করে দিলাম এটা একটু ভালো করে মাথায় রেখো তো দেখো পরে চলে স্লাইডটাই এইবার সেখানে তোমরা দেখতে পাবে যে এই ভারত যে আন্টার্কটিক চুক্তিতে অংশগ্রহণ করেছিল বা ভারতের যে সম্পৃক্ততা ঠিক আছে সেইটা দুটো অর্গানাইজেশন বা দুটো গবেষণা কেন্দ্রের থ্রু দিয়ে হয়েছিল তারা কারা দেখো এটা কিন্তু প্রশ্নে আসে একটু ভালো করে দেখো এটিসিএম এ ভারতের অংশগ্রহণ আন্টার্কটিক বিষয়ে তার নিবেদনের উপর জোর দেয় অবভিয়াসলি ভারত আন্টার্কটিককে কতটা সাপোর্ট করছে তার বাস্তুতন্ত্র রক্ষায় তার ভারতের কতটা ভূমিকা রয়েছে এগুলোই ওখানে দেখা হবে ওই চুক্তির থ্রু দিয়ে দু বছর ধরে মৈত্রী গবেষণা কেন্দ্র আন্টার গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অভিযান পরিচালনা করে তাহলে ভারত এই দুটো যে গবেষণা কেন্দ্র তার থ্রু দিয়ে কিন্তু আন্টার্কটিক পরিচালনা করছে বা আন্টারটিকের সমস্ত যাবতীয় যা যা ইনফরমেশন তার সম্বন্ধে যা খবরাখবর রাখা সেটা ভারত কিন্তু এই দুটো গবেষণা কেন্দ্রের থ্রু দিয়ে করছে তাদের নাম কি মৈত্রী এবং ভারতী এই দুটো অভিযান আন্টার্কটিকের ওপরে চালানো হয়েছে বলা যেতে পারে ওকে তাহলে এই এই দুটো নাম দিয়ে প্রশ্ন আসে তাই জন্য আলাদা করে দিয়ে দিলাম একটু ভালো করে মাথায় রেখো এটিসিএম এ ভারতের অংশগ্রহণ এবং সেখানে এই দুটো অর্গানাইজেশনের অর্গানাইজেশন বলবো না দুটো মিশনের নাম ঠিক আছে চলো চলে যাচ্ছে আমাদের পরের নিউজে এটাও ইম্পর্টেন্ট একটা নিউজ কনস্টিটিউশন পার্ক কনস্টিটিউশন পার্ক মানে কি সংবিধান আমাদের ভারতের যে সংবিধান রয়েছে ভারতের আয়না বলি যেখানে লেখা আছে তাকেই তো আমরা সংবিধান বলি তো সেই সংবিধান সংক্রান্ত একটা উদ্যান তৈরি করা হয়েছে কোথায় তৈরি করা হয়েছে দেখো জয়েন্টলি ডেভেলপড মানে যৌথভাবে এটাকে তৈরি করা হয়েছে ইন্ডিয়ান আর্মি অংশগ্রহণ করেছে এবং গ্রুপ এরা বালান দুজনে মিলে যৌথভাবে এই কনস্টিটিউশন পার্ক তৈরি করেছে কোথায় তৈরি করেছে পুনেতে তৈরি হয়েছে বোঝা গেল পুনেতে তৈরি হয়েছে এই পার্কটি উদ্বোধনের লক্ষ্য কি হঠাৎ করে কনস্টিটিউশন পার্ক তৈরি করার কথা মাথায় এলো কেন বা এটা কেন তৈরি করা হবে এটা ভাবা হলো তার লক্ষ্য হলো দু সালের মধ্যে ভারতকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সোজা কথা এবং প্রত্যেকটা নাগরিককে এই সংবিধানে বর্ণিত যে কর্তব্যগুলো রয়েছে সেগুলোকে রেসপেক্ট করতে হবে এবং মানতে হবে ঠিক আছে তাহলে কনস্টিটিউশন সম্বন্ধে আমরা অনেকেই সাধারণ মানুষ যারা রয়েছে তারা অনেকেই কিন্তু অ্যাওয়ার নয় আমরা কিন্তু সেইভাবে কনস্টিটিউশন সম্বন্ধে অতটা নলেজ রাখি না ঠিক আছে তো আমাদেরকে সেই নলেজটা রাখতে হবে এই পার্কের থ্রু দিয়ে এই পার্কের মধ্যে দিয়ে কিন্তু কনস্টিটিউশনের একটা দেখো ছবিতে বুঝতে পারবে কনস্টিটিউশনের যে ফ্রন্ট পেজটা রয়েছে না সেই ফ্রন্ট পেজের একটা ছবি দেওয়া হয়েছে পুরো এরম স্থাপত্যের মতো করে এবং আশেপাশে যে ছোট 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 পিলার গুলো রয়েছে সেই পিলারের থ্রু দিয়ে কিন্তু এরকম কনস্টিটিউশনের বিভিন্ন কথা সেখানে কিন্তু লেখা আছে রাইট তো এটার উদ্দেশ্য হচ্ছে এটাই যে দু সালের মধ্যে এত টার্গেট আছে ভারতকে আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে ভারত যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হয়ে আছে সেখান থেকে ভারতকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে হবে দ্বিতীয় কথা ভারতের যে নাগরিকরা রয়েছে সেটা তখনই সম্ভব যখন আমরা আমরা যারা সাধারণ নাগরিক রয়েছি তারা আমাদের দেশটা সম্বন্ধে আরো বেশি করে রাখতে জানকারি পারবো বোঝা গেল তখনই রাখতে পারবো যখন আমরা দেশের আইন কানুন ব্যবস্থাটা কী রয়েছে সেটা জানবো সেটা সম্বন্ধে ওয়াকিবহাল হব তবেই কিনা আমরা আমাদের দেশ সম্বন্ধে দু চারটে কথা বাইরে গিয়ে বলতে পারবো যে আমাদের দেশের আইন ব্যবস্থা এরকম রাইট তো এটা আমাদের জন্য সম্মানের আমাদের দেশের জন্য সম্মানের এবং যত বেশি রেসপেক্টফুল হবে জিনিসটা ভারত কিন্তু তত বেশি প্রোগ্রেসির দিকে উন্নতির দিকে এগিয়ে যাবে তাই জন্যই কিন্তু এই কনস্টিটিউশন পার্ক তৈরি করা হয়েছে বোঝা গেল কোথায় তৈরি করা হয়েছে পুনেতে তৈরি করা হয়েছে এই দুটো জায়গা মাথায় রেখে চলে যাচ্ছি আমাদের পরের নিউজে দেখো অক্সফোর্ড বুক স্টোর অক্সফোর্ড বুক স্টোর বুক কভার প্রাইজের একটা আয়োজন করে অক্সফোর্ড বুক স্টোর থেকে এই প্রাইজটার আয়োজন করা হয় সেটা হলো বইয়ের যে কভার কভার পেজ তার উপরে পুরস্কার দেওয়া হয় ঠিক আছে তো দেখো বুক কভার প্রাইজের এবছরে এবছরের দেখো নবমতম সংস্করণ হয়েছে এবং এর বিজয়ী হিসেবে কে ঘোষণা হয়ে গেছে এই ভদ্র মহিলা এনার নাম হলো ভাবি মেহতা ওকে ভাবি মেহতাকে ঘোষণা করা হয়েছে এই বছরের জন্য বুক কভার প্রাইজ উইনার ওকে কোন বইয়ের জন্য তিনি এই পুরস্কারটা পেলেন সেটা দেখেনি হ্যাচেট ইন্ডিয়া দ্বারা প্রকাশিত অর্থাৎ যে প্রকাশনার নাম হলো হ্যাচেট ইন্ডিয়া এবং লেখকের নাম হলো প্রদীপ বইটার নাম আমরা জেনে নিই দ্য বুক বিউটিফুল দ্য বুক বিউটিফুল এই বইটার লেখক হচ্ছে প্রদীপ সেবাস্টিয়ান এবং বইটা হ্যাচেট ইন্ডিয়া দ্বারা প্রকাশিত হয়েছে এই বইটাতেই বুক কভার প্রাইজ দু হাজার চব্বিশের বিজেতা হয়ে গেলেন কে ভাবি মেহতা বোঝা গেল এবং এটা কততম তম সংস্করণ নবমতম সংস্করণ রাইট চলে যাচ্ছি পরের টাইম তাহলে বুকস অ্যান্ড অথার থেকে একটা ইনফরমেশন আমরা জেনে নিলাম এবার দেখো পূর্ণিমা দেবী বর্মন এই ভদ্রমহিলা পূর্ণিমা দেবী বর্মন গেটস দ্য গ্রিন অস্কার গ্রীন অস্কার আমরা কিসের জন্য দিই বলবো গ্রিন অস্কারকেই আমরা বলে থাকি কি হোয়াইটলি গোল্ড অ্যাওয়ার্ড এই পুরস্কারটা পেয়ে গেছেন কে পেয়ে গেছেন পূর্ণিমা দেবী বর্মন ওকে তিনি কেন পেয়েছেন কিসের জন্য পেয়েছেন বা এই ওয়েটলি পুরস্কার কেন দেয়া হয় এর আরেক নাম হলো গ্রিন অস্কার সেই পুরস্কার কেন দেয়া হয় আমরা জেনে নিই আসামের একজন বন্য প্রাণী জীব ওকে তিনি বিপন্ন গ্রেটার অ্যাডজুটেন্ট স্টর্ক এবং জলাভূমির আবাসস্থল রক্ষার জন্য মানে তার সংরক্ষণের প্রচেষ্টার জন্য এই গুরুত্বপূর্ণ গোল্ড অ্যাওয়ার্ডে স্বীকৃত হয়েছেন তাহলে আমরা বুঝতে পারলাম এই অ্যাওয়ার্ডটা কিসের জন্য দেয়া হয় বন্য প্রাণী সংরক্ষণ বা বিপন্ন যে প্রজাতি রয়েছে সেটা গাছপালার ক্ষেত্রে হতে পারে কোনো প্রাণীর ক্ষেত্রে হতে পারে সেই প্রজাতিকে রক্ষা করার জন্য যারা কাজ করছেন তাদের উপরে তারা যদি কোনো মর্যাদাপূর্ণ বা কোনো গুরুত্বপূর্ণ একটা ফলক মাইল ফলক রেখে যান তাহলে পরে তাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে এবং এই উইকলি অ্যাওয়ার্ডকে আমরা আরেকটা নামেও ডেকে থাকি সেটা হলো গ্রিন অস্কার অ্যাওয়ার্ড ওকে আর এই পূর্ণিমা দেবী মানুষ মানুষ আসামের বর্মন কোথাকার আমরা দেখতে পাচ্ছি যে আসামের জলাভূমি বা আসামের যে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য তিনি তার অবদান রয়েছে আর এই এই পরের লাইনে এটাই লেখা রয়েছে যে উইকলি গোল্ড অ্যাওয়ার্ড বা এটাকে আমরা গ্রিন অস্কার নামে জেনে থাকি ঠিক আছে তো আমরা এখানে এইটুকু ইনফরমেশন জেনে নিলাম চলে যাচ্ছি পরেরটায় দেখো যেটা তোমাদের বলছিলাম যে আমরা প্রেস ফ্রিডম ডে কবে পালন করে থাকছি থার্ড মে এবং এই ফ্রিডম ডে কিন্তু প্রেস ফ্রিডম ডে এর উপরে কিন্তু একটা সূচক বের হয় এই সূচক কারা বের করে কোন অর্গানাইজেশন থেকে বের হয় সেখানে ভারতের র্যাঙ্কিং কত কতগুলো দেশের মধ্যে এই সূচক বের হয় সমস্ত কিছু ডিটেল ইনফরমেশন এখন আমি দেব ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু এখানে ভারতের র্যাঙ্কিং দেখো ভালো করে ওয়ান ফিফটি তম র্যাঙ্কিং এ ভারত রয়েছে ভারত যে কিনা দু সালে একশো আশিটি দেশের মধ্যে একশো তম দেশের মানে একশো তম পজিশনে ছিল সেখান থেকে ভারত এই বছর দু হাজার চব্বিশে গিয়ে একশো উনষাটতম পজিশনে এসেছে তার মানে কি ভারতের উন্নতি হয়েছে যত আমি শুরুর দিকে যাবো মানে একের দিকে সেই যাওয়া মানে হচ্ছে সেখানে প্রেসের ফুল ফ্রিডম রয়েছে সেখানে প্রেসের ওপর কর্তৃত্ব ফলানোর কোনো রকম অধিকার বা এই জোর জবরদস্তি প্রেসের মুখ বন্ধ রাখা এই ধরনের যে জায়গাগুলো দেখা যায় সেই জায়গাগুলোর কোনো অবকাশই নেই ঠিক আছে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ভারতের যে পজিশনটা ছিল একশো আশিটা দেশের মধ্যে টোটাল এটা ট্যালি করা হয় এবং এই একশো আশিটি দেশের মধ্যে একশো একষট্টিতম দেশ ছিল হচ্ছে ভারত দু হাজার তেইশে কিন্তু এবছর খুশির খবর যে ভারত সেখান থেকে ওয়ান ফিফটি নাইনে পৌঁছেছে অর্থাৎ দুধাপ এগিয়েছে দেখো কি বলছে দা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স রিলিজ করছে কোন অর্গানাইজেশন তার নামটা দিয়ে দিয়েছে একটা ফ্রেঞ্চ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন তার নাম কি রিপোর্টার্স স্যান্স ফ্রন্টিয়ার্স বা আর এস এফ এরা কি করছে এই সূচকটা বা ইন্ডেক্সটা এরা রিলিজ করে ওকে এবং একে আরেকটা নামেও বলা হয় যে রিপোর্টার্স উইদাউট বর্ডার আর এস এর আরেকটা নাম হচ্ছে রিপোর্টার্স উইদাউট বর্ডার ওকে তারা কিন্তু এই ইন্ডেক্সটাকে রিলিজ করছে এবার জেনে নিই যে এই আর বিশ্বের টোটাল একশো আশিটা দেশের মধ্যে এটাকে ট্যালি করছে আমি আগেই বললাম এবং এখানে বেসিক্যালি কি করা হয় না সংবাদপত্রের স্বাধীনতার যে অবস্থা সেই সম্পর্কে একটা ধারণা পেতে এই বিশ্ব ফ্রেস বিশ্ব প্রেস যে ইন্ডেক্সটা বের করা হচ্ছে এটা টোটাল পাঁচটা জিনিসের উপর বেস করে কিন্তু ইন্ডেক্সটা তৈরি করে টোটাল অর্থাৎ পাঁচটা তোমার সূচক থাকে সেই সূচকগুলো কি কি আমরা জেনে নি দেখো রাজনৈতিক আইনি কাঠামো অর্থনৈতিক প্রেক্ষাপট সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং সাংবাদিকের নিরাপত্তা এই টোটাল পাঁচটা পয়েন্টের উপর বেস করে কিন্তু এই ইন্ডেক্সটাকে তৈরি করা হচ্ছে বোঝা গেলো তাহলে রাজনৈতিক আইনি কাঠামো অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং সাংবাদিকের নিরাপত্তা ফার্স্ট যে রয়েছে অর্থাৎ সব থেকে তার নাম হলো নরওয়ে এখানে আমি টোটাল পাঁচটা নাম দিয়েছি কারণ প্রথম পাঁচজনের নামই কিন্তু আমাদেরকে একটুখানি ভালো করে পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে তাই জন্য প্রথম পাঁচজনের নাম নিয়েছি প্লাস ইন্ডিয়ার র্যাঙ্কটাও এর সঙ্গে আমরা মাথায় রাখবো তো ফার্স্টে রয়েছে নরওয়ে তারপরের পজিশনে হয়েছে দেখো ডেনমার্ক ওকে তারপর সুইডেন তারপর নেদারল্যান্ডস তারপরে হাজার তেইশ সালে উত্তর কোরিয়ার সব থেকে খারাপ যে র্যাঙ্কিংয়ে ছিল ঠিক আছে কিন্তু বর্তমানে উত্তর কোরিয়াও কিন্তু ইমপ্রুভ করেছে এবং সব থেকে খারাপ পজিশনে এবছর রয়েছে আফ্রিকার দেশ ইরিত্রিয়া তাহলে ভালো জায়গাটাও আমরা জেনে নিলাম যে সব থেকে ভালো পজিশনে রয়েছে কে নরওয়ে ডেনমার্ক সুইডেন নেদারল্যান্ড ফিনল্যান্ড এবং ইন্ডিয়ার পজিশনটা হয়ে যাচ্ছে আমাদের এখানে কত ওয়ান আর সেখানে উত্তর কোরিয়া আগের বছর সব থেকে খারাপ পজিশনে ছিল সে ইমপ্রুভ করেছে আর সেই জায়গায় চলে এসেছে আফ্রিকার একটা দেশ তার নাম ইরিত্রিয়া বোঝা গেল তাহলে পুরো যাবতীয় সামনে দিয়ে দিলাম এবং ভীষণই ইম্পর্টেন্ট এই ধরনের ইন্ডেক্স সংক্রান্ত প্রশ্ন এগুলো কিন্তু খুব ছোট ছোট জিনিস কিন্তু এগুলো ভীষণই ইম্পর্টেন্ট এক একটা জায়গা চলে যাচ্ছি পরের নিউজে দেখো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তো তোমরা সকলেই জানো রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ সেই যুদ্ধ সম্পর্কিত যোগাযোগ কৌশলে ইউক্রেনের সর্বশেষ একটা উদ্ভাবন হয়েছে ঠিক আছে মানে ইউক্রেন আবিষ্কার করেছে কি আবিষ্কার করেছে এই যে একটা মহিলা চরিত্র দেখতে পাচ্ছ তোমরা একে দেখে কি মনে হচ্ছে একটা মানুষ মনে হচ্ছে তো বাট সব থেকে মজার কথা হলো এ কিন্তু কোনো মানুষ নয় এ কিন্তু একটা এআই দেখো ভিক্টোরিয়া সি নামে একজন ভার্চুয়াল কৃত্রিম বুদ্ধিমত্তার ভার্চুয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মুখপাত্রিজেন্স পার্সন তৈরি করা হয়েছে ইউক্রেনের তরফ থেকে ঠিক আছে তো এইটা প্রবর্তন করা হয়েছে ভিক্টোরিয়া সি বেসিক্যালি কি বিশ্বের প্রথম এআই মুখপাত্র যার চেহারা কমপ্লিটলি মানুষের মতো যে মানুষের মতো করে কথা বলে মানুষের হাত পা এরকম টাইপের পুরো রোবট একটা তৈরি করা হয়েছে এআই যার মধ্যে অবভিয়াসলি ভরা আছে এবং এই রোবটটার নাম রাখা হয়েছে ভিক্টোরিয়া শি ঠিক আছে এই রোবটটা কি করছে দেখো কথা বলার সময় কিন্তু তার মাথা আমরা যেরকমভাবে কথা বলি হাত পা নাড়িয়ে মাথা নাড়িয়ে বোঝানোর মতো ভঙ্গি করে কমপ্লিটলি ওই ভঙ্গিতেই কিন্তু ভিক্টোরিয়া সি কথা বলে এবং এই স্থাপনাটি একটা ঐতিহাসিক মুহূর্তকে চিহ্নিত করে কারণ এটি প্রথমবারের মতো এমন প্রাণবন্ত গুণাবলী সম্পন্ন একটা ডিজিটাল মুখপাত্র বা স্পোক পার্সনকে অফিসিয়াল ক্ষমতায় ব্যবহার করা হলো এর আগে কিন্তু এরকম অফিসিয়ালি জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বা একটা টোটাল বিশ্ব যেখানে ইনভলভ রয়েছে সেই রকম জায়গায় এইরকম একটা রোবটকে রিপ্রেজেন্ট করা এটা সত্যি একটা খুব কি বলবো একটা গুরুত্বপূর্ণ ঘটনা তো অবশ্যই এবং এটা কিন্তু আমাদের বিশ্বকেও অনেকটা এগিয়ে দেয় ঠিক আছে তো ইউক্রেনের এই পদক্ষেপটাকে সত্যিকূর্নিশ জানাতে হয় যে ইউক্রেন কিন্তু এই কাজটা করে দেখিয়েছে এবং এই যে রোবটটা ভিক্টোরিয়া সি একে লঞ্চ করেছে এরম একটা গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে ঠিক আছে চলে যাচ্ছি আমাদের পরের নিউজে দেখো এটাও একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা নিউজ এবং খুবই ইন্টারেস্টিং একটা নিউজ ছবি দেখে তোমরা বুঝতেই পারছ যে ওয়ার্ল্ডের মধ্যে ডিপেস্ট ব্লু হোল ডিসকভার করা হয়েছে ব্লু হোল দেখতে পাচ্ছ এরকম এর যে গভীরতা কতটা বা কিছু এটা এটার উপরেই কিন্তু ব্লু হোলের যে সেটাকে আমরা ক্যালকুলেট করে থাকি সমুদ্র পৃষ্ঠ থেকে আমরা জানি যে যে কোনো কিছু যে কোনো কিছু গভীরতা আমরা কিভাবে মাপি বা উচ্চতা আমরা কিভাবে মাপি না সমুদ্র পৃষ্ঠকে আমরা কিন্তু বেস করে থাকি ঠিক আছে সি সারফেস থেকে এইটা কতটা গভীর সেটা আমরা মেজারমেন্ট নিই তাই সেই অনুযায়ী আমরা তার ডেপথ ক্যালকুলেট করি এবং কোনো পর্বত বা মালভূমি বা টিলা বা পাহাড় যাই বলো না কেন সেটা কতটা উঁচু পৃষ্ঠ থেকে আমরা সেটাকে কিন্তু কাউন্ট করে থাকি কারণ দেখো ল্যান্ড বা ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ এক এক জায়গায় এক এক রকম সব জায়গায় কিন্তু সমান নয় কিন্তু পৃষ্ঠ এমনই একটা বেসিক ক্যালকুলেশন বা বেসিক একটা ধ্রুবক ধরে নেওয়া হয় যেখান থেকে আমরা যদি গভীরতা মাপি বা উচ্চতা মাপি সেটা একটা সর্বক্ষেত্রে সমান মানে ওই কে ধ্রুবকের মতন আমরা ওটাকে কনস্ট্যান্ট হিসেবে ধরে নিই এবং সেখান থেকেই কিন্তু আমাদের এই পরিমাপটা করা হয়ে থাকে তো বেসিক্যালি এখানেও তাই হয়েছে ব্লু হোলের যে পরিমাপটা করা হয়েছে দেখো সেই ব্লু হোল সেটা আমরা পরেরটাই আসছি যে এটা চারশো কুড়ি মিটার আহ গভীর ঠিক আছে তো দেখো ওয়ার্ল্ড এর সব থেকে ডিপেস্ট এই ব্লু হোল কোথায় আবিষ্কার হয়েছে মেক্সিকোতে আবিষ্কার করা হয়েছে এবং এই ব্লু হোলটা গবেষকরা কি বলেছে যে মেক্সিকোর চেতুমাল উপসাগরে কিন্তু এটা অবস্থিত অবস্থিত কোথায় চেতুমাল উপসাগরে অবস্থিত এবং এটা বিশ্বের সব থেকে গভীরতম ব্লু হোল যেটাকে আবিষ্কার করা হয়েছে এবং এর নাম রাখা হয়েছে দেখো তাম যা ব্লু হোল অর্থাৎ সংক্ষেপে টি বিএইচ বা ব্লু হোল এটা তাম এই নামে কিন্তু এটা পরিচিত ওকে এবার যাচ্ছি পরের ইনফরমেশনটায় দেখো এটা মূলত দ্বিতীয় গভীরতম বলে বিজ্ঞানীরা ভেবেছিল যে এটা হয়তো সেকেন্ড ডিপেস্ট একটা কোনো ব্লু হোল হবে কিন্তু পরে দেখা গেছে যে না এটাই বিশ্বের সব থেকে গভীরতম ব্লু হোল এবং যখন এর গভীরতা মাপা হয়েছে তখন দেখো বলা হয়েছে সমুদ্র পৃষ্ঠের নিচে চারশো কুড়ি মিটার ছাড়িয়ে গেছে অর্থাৎ চারশো কুড়ি মিটার অব্দি পরিমাপযোগ্য হয়েছে কিন্তু সেটাকেও ছাড়িয়ে গেছে এই ব্লু হোল তার মানে কতখানি ডিপ এবং এটা অন্য যে কোনো পরিচিত ব্লু হোলের থেকে কিন্তু গভীর এটা গবেষকরা আলটিমেট এই কনক্লুশনে এসেছেন ওকে তো টি জে এর গভীরতা দক্ষিণ চীন সাগরের শানসা ইয়াংলি ব্লু হোল ঠিক আছে এবং বাহামাসের ডিনের ব্লু হোল এই দুটোর থেকেও কিন্তু অনেক গভীর তাহলে আমরা ফার্স্টে কি জানলাম কার নাম পেলাম দক্ষিণ চীন সাগরের শানস ইয়াংলে ব্লু হোল যার গভীরতা দেখো ওখানে দিয়েছে আর এখানে বাহামাসের ব্লু হোল যেটা দুশো দুই এম বিএসএল এই দুটোকেও ছাড়িয়ে চলে গেছে চারশো কুড়ি এম যেটা কিনা না আমাদের আমাদের ওই তামজা ব্লু হোল বোঝা গেল তাহলে এই এই জায়গাটা আমরা ক্লিয়ার হলাম ওকে এবার চলে যাচ্ছি আমাদের পরে যে নিউজটা রয়েছে ওখানে দেখো এটা একটা খুব কিউট একটা নিউজ যেটা আমাদের জিআই দেখো কাছ আজরক এটা একটা টেক্সটাইল মানে হাতে তৈরি করা এক ধরনের বুনন টেক্সটাইল ঠিক আছে এই ক্রাফটটা জিআই ট্যাগ পেয়ে গেছে কাছ মানে আমরা বুঝতেই পারছি এটা গুজরাটে অবস্থিত তাহলে গুজরাট একটা নতুন ট্যাগ পেলো গুজরাটের এই কাচ আজরক ঠিক আছে আমি লিখে দিচ্ছি স্টেটটার নাম গুজরাট আমরা জানি কাজ গুজরাটেই অবস্থিত এবং এখানেরই কাজ আজরক বলে যে ট্রেডিশনাল টেক্সটাইল ক্রাফটা রয়েছে সে নতুন করে জিআই ট্যাগ পেয়ে গেছে ঠিক আছে এবার দেখো এটা আমাদের পরিবেশ সংক্রান্ত আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হলো বাজাজ বাজাজ আঠারোই জুন বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটর সাইকেল তৈরি করছে আমরা জানি ইলেকট্রিক বাইক ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক গাড়ি এই ধরনের জিনিসগুলো অলরেডি মার্কেটে চলে এসেছে এবার সিএনজি চালিত মোটর সাইকেল কিন্তু এই প্রথম লঞ্চ করা হচ্ছে যেটা লঞ্চ করছে বাজাজ আঠারোই জুন ওলা বাইক যেটা রয়েছে ঠিক আছে এই ওলা বাইক সংক্রান্ত কিন্তু বহু দুর্ঘটনা ঘটছে ইলেকট্রিক বাইক নিয়ে কারণ স্কুটি যেটা রয়েছে যে অনেক রকম দুর্ঘটনা ঘটছে কিন্তু দেখো সিএনজি হচ্ছে এমন একটা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস আমরা সিএনজি ফুল ফর্ম একটু জেনে নি এই ধরনের ফুল আসে তো সরি এই জায়গাটা লিখছি এক সেকেন্ড গ্যাস তো এই যে সিএনজি এটা বেসিক্যালি কি আমাদের এলপিজি বলো বা পেট্রোলিয়াম যে গ্যাসগুলো রয়েছে মানে পেট্রোল ডিজেল এদের যে খরচটা সেটা অনেকটাকেই বাঁচিয়ে দেবে ঠিক আছে সিএনজি এবং আরেকটা কথা সেটা হচ্ছে এই পেট্রোল ডিজেলে আমাদের যে পরিমাণ ধোঁয়া নির্গত হয় না গাড়ি থেকে এবং যে পরিমাণ পরিবেশ দূষণ ঘটে এয়ার পলিউশন ঘটে এই সিএনজি চালিত বা গাড়িতে কিন্তু সেই ধোঁয়া অনেক কম নির্গত হয় কার্বন এমিশন অনেক লো হয় অনেক কম হয় ঠিক আছে যার ফলে কি হয় আমাদের পরিবেশ কিন্তু দূষণের হাত থেকে অনেকটাই রক্ষা পাবে তো সেই কথা মাথায় রেখেই এই বাজাজ কি করেছে আঠারোই জুন বিশ্বের প্রথম এই সিএনজি চালিত মোটর দিয়ে লঞ্চ করছে তো দেখা যাক ভবিষ্যতে এটা কতটা মার্কেটে আমাদের কাছে অ্যাভেলেবেল হতে পারে বা আমাদের কাছে এটা কতটা গ্রহণযোগ্য বা জনপ্রিয় হয়ে যেতে ঠিক আছে তো জাস্ট এই নিউজটা আমি তোমাদের দিলাম এই কারণে কারণ এই ধরনের যে নিউজগুলো রয়েছে যেগুলো পরিবেশকে বাঁচানোর জন্য বর্তমানে খুব বেশি করে আসছে মার্কেটে ঠিক আছে বিভিন্ন ধরনের তো পরিকল্পনা করা হচ্ছে যে পরিবেশকে কী করে রক্ষা করা যায় তো সেই ধরনের জায়গাগুলো থেকে তো নতুন নতুন গবেষকরা পরিকল্পনা করছেন লঞ্চ করছেন এক্সপেরিমেন্ট চলছে অনেক রিসার্চ চলছে তো সেইটারই একটা নমুনা হচ্ছে এটা বোঝা গেল তো ভালো করে এটা মাথায় রাখো যে বাজাজ থেকে কিন্তু এই এই প্রথম মোটর লঞ্চ করা হচ্ছে যেটা সিএনজি চালিত তো দেখো পরেরটাই চলে যাচ্ছে চায়না চায়না থমাস কাপ এবং উবের কাপ এই দুটো ব্যাডমিন্টন টাইটেলই উইনার হয়ে গেছে ঠিক আছে তো চায়না কি করেছে থমাস এবং উবার কাপ প্রত্যেক দু বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং বিশ্ব ব্যাডমিন্টন নিয়ন্ত্রক সংস্থা বা বিডাব্লিউ এফ যেটাকে আমরা বলছি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন আগেও যে নিউজটা আমি তোমাদের বললাম যে দু সালে যে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে ইন্ডিয়া সেই বিডাব্লিউএফ দ্বারা আয়োজিত হয় থমাস এবং উবার কাপ যেটা দু হাজার ছাব্বিশে কারা আয়োজক কান্ট্রি হয়ে গেছে আমাকে কমেন্ট করে জানাও আমি কিন্তু এই ভিডিওতেই বলেছি প্লিজ কমেন্ট করে জানাও তো এই থমাস এবং উবার কাপ প্রত্যেক দু বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং এই বছর চায়না দুটোতেই জিতে গেছে এবং দেখো কি বলেছে থমাস কাপ ওয়ার্ল্ড মেন্স ব্যাডমিন্টন টিম চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত আর মানে থমাস কাপের আরেকটা নাম হচ্ছে এইটা এবং উবার কাপের আরেকটা নাম হচ্ছে কি ব্যাডমিন্টন টিপ চ্যাম্পিয়নশিপ মানে থমাস কাপ পুরুষদের জন্য আর উবার কাপ মহিলাদের জন্য ঠিক আছে এবং থমাস আর উবার কাপের দু সংস্করণ সাতাশে এপ্রিল থেকে পাঁচই মে পর্যন্ত চীনের চেংডুতে অনুষ্ঠিত হয়েছিল চীনের চেংডু বলে যে জায়গা সেখানে কিন্তু এই দুটো কাপেরই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল অর্গানাইজ করা হয়েছিল এবং ইন্দোনেশিয়াকে সরি ইন্দোনেশিয়াকে চার এক গোলে হারিয়ে এগারোতম বারের জন্য কিন্তু থমাস কাপ জিতে গেছে কে চীন ওকে আর কি দেখো চীন উমেন্স টিম ইন্দোনেশিয়াকে তিন শূন্য গোলে হারিয়ে ষোলোতম বারের জন্য জিতে গেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো ক্ষেত্রেই থমাস কাপের ক্ষেত্রেও তাই উবার কাপের ক্ষেত্রেও তাই চীন জিতে গেছে এবং কাকে হারিয়ে জিতে গেছে ইন্দোনেশিয়ার টিমকে হারিয়ে জিতে গেছে ওকে তাহলে এই দুটো জায়গা আমরা ভালো করে একটু মাথায় রাখবো এবং দু হাজার চব্বিশের সাতাশে এপ্রিল থেকে পাঁচই মে পর্যন্ত এটা আয়োজন করা হয়েছিল এবং সেখানে কিন্তু চীন উইনার হয়েছে তো আজকে এই পর্যন্তই আমি ক্লাসটা রাখছি আজকে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ইনফরমেশন সুন্দর সুন্দর নিউজ তোমাদের কাছে আমি উপহার দিলাম এবং শুধুমাত্র এগুলো শুনলেই হবে না এগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে কারণ পরীক্ষার ক্ষেত্রে এইগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসতে পারে এবং যত যা সম্ভাবনা রয়েছে প্রশ্ন আসার আমি কিন্তু সবগুলো জায়গা কভার করার চেষ্টা করেছি এক্সট্রা ইনফরমেশন দিয়ে আরও অনেক কিছু দিয়ে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেল থেকে নয় স্ট্যাটেজিকের অ্যাঙ্গেল থেকেও কিন্তু তোমাদের সামনে আমি অনেক ইনফরমেশন এনেছি দিয়েছি তো ভিডিওটা প্লিজ তোমরা ফলো করো শুরু থেকে শেষ অবধি সবাই দেখো এবং এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করো যারা যারা তোমার পরিচিত যে সমস্ত বন্ধু বন্ধুবান্ধব এই কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে ভিডিও শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই বিএসসিসি কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু তোমাদের জন্য তোমাদের ভবিষ্যতের জন্য অনেক অনেক কাজে লাগবে ওকে তো চলো আজকের মতো ক্লাস এইটুকুই ভালো লাগলে লাইক করে দিও আর তোমাদের যাবতীয় যা ইনফরমেশন কিছু বলার থাকলে সেগুলো কমেন্ট করে জানিও বাই